আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সার্কুলার আপনার সামনে প্রকাশ করার জন্য তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি ফায়ার সার্ভিস লিমিটেড ফায়ার সার্ভিসের যে নতুন একটি চাকরি সার্কুলার দিয়েছে রিসেন্টলি সেই বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব তো মূল ভিডিওতে যারা বন্ধুদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা কৃতজ্ঞতা তো বন্ধুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে যে চাকরি বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো এখানে আমরা জানাবো যে পদের সংখ্যা কতজন এবং কোন পদে কতজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা কী কীভাবে আবেদন করবেন সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এক নম্বরে আছে সাত খারিক কাম কম্পিউটার অপারেটর আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা গ্রেড হচ্ছে চোদ্দো আর পদের সংখ্যা হচ্ছে দুইজন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অন্যতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন দুই নম্বরে দেওয়া আছে ওয়ারলেস মেকানিক বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরো এখানে লোক নেবে চারজন এটা বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা যদি থাকে তাহলে অগ্রাধিকার পাবেন না থাকলেও সমস্যা নেই তিন নম্বরে আছে অফিস সহকারী বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো লোক নেবে একজন যে কোনো শিক্ষিত তো বুট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ বার শিক্ষাগত যোগ্যতা থাকলে চলবে মানে পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন চার নম্বরে আছে স্টোর সহকারী বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো লোক নেবে দুইজন এটা তো আপনি পাস থাকলে আবেদন করতে পারবেন তবে কম্প্রাইজার থাকতে হবে কম্প্রাইজার না থাকলে ভালো তারপরে আছে স্টোর সহকারী বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো একজন লোক নেবে দুজন ইন্টারভার্স থাকতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আঠেরোশো টাকা গ্রেড গ্রেড হচ্ছে সতেরো একজন লোক নিবে কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে অটো ইলেকট্রিশিয়ান এর সার্টিফিকেট দাঁড়ি হতে হবে ছয় নম্বরে আছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে দশ হাজার বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা তিনটি এটাতে আপনারা এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন আবেদনের সত্ত্বাবলীতে এখানে যেটা দেওয়া আছে সেটা যে পার্থিক অবসর বাংলাদেশের নাগরিক হতে হবে জাতীয় পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না প্রার্থীর বয়স হতে হবে পহেলা এপ্রিল দু তেইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে আপনার একত্রিশ পাঁচ দুহাজার তেইশ শুরুর তারিখ হচ্ছে তিরিশ মানে আজকে থেকে শুরু তিরিশ তারিখ থেকে শুরু একত্রিশ মানে এক মাস টোটালি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের সাইটে ঢুকতে হবে এফএসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ঢুকে আপনারা আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে আপনাদের কোন পদের জন্য কত টাকা দিতে হবে পো ফুল সার্কুলার দেওয়া আছে আমি সার্কুলারটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে আপনার জন্য আমাদের নতুন একটি চাকরির সার্কুলার আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যখন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ